সন্দেশখালি নিয়ে ভালো নাটক তৈরি করেছিলেন। আসল তত্ত্ব ফাঁস হয়ে গেছে। আমি অনেকদিন ধরেই আপনাদের বলছিলাম একটা পরিকল্পনা এবং বিজেপির তৈরি করা নাটক। আমি আজকে একজন সাংবাদিক আমি ঢোকবার পথে আমার বলছিল এটা ফাঁস হয়ে গেছে। আমি এখনো ডিটেলসটা দেখিনি, আমি নিশ্চয়ই দেখব। কেন্দ্রের প্রতিনিধি মাননীয় রাজ্যপাল দেখছেন তৃপ্তি কারখানা, রাজভবনের কর্মচারীদের সাথে কি কাণ্ড করছে, মেয়েদের ডেকে নিয়ে গিয়ে মলেস্টেশন করছে, আর তারপর প্রধানমন্ত্রী তার বাড়িতে রাত্রি যাপন করে চলে গেলেন, যিনি সন্দেশখালি নিয়ে বড় বড় সন্দেশ দেন। কই রাজ্যপালের ব্যাপারে একটা সন্দেশ তো দিলেন না। আপনার জগন্নাথ, আপনাদের এখানকার প্রার্থী, একটু সন্দেশ দিতে পারলেন না? খোঁজ নেননি কি করে? সবাই জানে, লোকাল লোক জানে, আর আমরা জানি না কেন মুকুটমণি বিজেপি ছেড়ে তৃণমূলে চলে এলো। ওরা সবাই জানে ঘটনায় লজ্জায় শিউরে ওঠে। এদের ভোটে দাঁড়ানোর মতো অধিকার আছে, না ক্ষমতা আছে, না এইটুকু ভদ্রতা আছে, কিচ্ছু নেই। এবার মতুয়াদের ঠকিয়ে যাচ্ছে। 2014 বলল মতুয়া ভোট দাও, তোমাদের নিঃশর্ত নাগরিকত্ব দেব। 2019 বলল মতুয়া ভোট দাও, তোমাদের নাগরিকত্ব দেব। 2021 বলল মতুয়া ভোট দাও, আমরা তোমাদেরকে এক করে দেব। আর এখন জিজ্ঞেস করুন, এটা 2024, এখন বলছে ইলেকশনের আগে একটা কে নোটিফিকেশন করেছে, কেউ যায়নি, যে যাবে সঙ্গে সঙ্গে বিদেশি হয়ে যাবে। তার মানে আপনাদের বিদেশি করার পরিকল্পনা। লজ্জা করে না এদের, লজ্জা ঘৃণা ভয় কিছু থাকতে নয়। লজ্জা থাকলে বলতাম দরিয়ার কলসি দিলাম, যাও গিয়ে পানি তুলে নিয়ে এসো, জল তুলে নিয়ে এসো, তোমাদের মতুয়া প্রার্থী কোথায় ছিল সেদিন? বড় মাকে আজ নয়, মারা গেছেন কিছুদিন আগে, কয়েক বছর আগে। মনে রাখবেন, বড় মা যখন অসুস্থ হতো গত 30 বছর ধরে, আমার ছাত্র যুব রাজনীতির সময় থেকে বড় মা চিকিৎসা করাবার জন্য আমি নিয়ে যেতাম। আমাকে বালু বলতো, দিদি বড় মা অসুস্থ, আমি বলতাম শিগগিরি বেলভিউতে নিয়ে গিয়ে ভর্তি কর। কেউ খোঁজ রাখতো না, কেউ জানতো না। আর আমি বারবার যাবার পর মতুয়াদের ঠাকুর বাড়ির উন্নয়ন করলাম, হরিচাঁদ ঠাকুরের নামে আমরা সম্ভবত বিশ্ববিদ্যালয় কন্যাশ্রী বিশ্ববিদ্যালয় একটা ক্যাম্পও করে। সমস্ত রকম গুরুত্বপূর্ণ শিক্ষণীয় খবরাখবর সবার আগে জানতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।